আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি ওয়েলকাম টু শারমিন্স লাইফ বাংলাদেশি আমেরিকান ব্লগার যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলে যাবেন না একটা লাইক দিয়ে দিবেন তাহলে আমি বুঝতে পারবো আপনার আমাদের আমার ব্লগগুলি ভালো বাসছেন এবং ভালো লাগতেছে আপনাদের কাছে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ করার উৎসাহিত হব ইনশাল্লাহ তো আজকে অনেক দিন পর বের হলাম আজকে প্রায় দুই তিন সপ্তাহ হয়ে গেছে আমি কোথাও বের হইনি স্বামী সন্তান নিয়ে তো আজকে একটু বের হলাম একটা উদ্দেশ্যেই বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গেছে ওদের উইন্টার ব্রেক দিয়ে দিয়েছে জানুয়ারির দুই তিন তারিখে খুলবে ইনশাল্লাহ তো বাচ্চারাও একটু ঘরের মধ্যে বোর হচ্ছিলো তো ভাবলাম আমাদের বাসার কাছে একটা নিউ জার্সি একটা স্টেট আছে সেখানে আসছে আমরা সেখানে একটা বিশাল বড় মল আছে সেই মলে আমরা আজকে আসলাম একটা উদ্দেশ্যে আসা হলো এখানে আসছি তো পরে সেটা পরে বলছি তো মলটা ঘুরে ঘুরে দেখছিলাম খ্রিস্টমাসের জন্য ওরা একটু বেশি সাজায়নি মানে একটু হালকা সাজিয়েছে তো ওটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল মনে হচ্ছিল আমাদের বাংলাদেশে যেমন ঈদের সময় লাইটিং করা হয় তো এদেশেও ওরা লাইটিং করে ওদের খ্রিসমাসের সময় আমার কাছে খুবই ভালো লাগে মনে হয় আমাদের ঈদ হচ্ছে যেহেতু আমেরিকাতে থাকি ওদের অনুষ্ঠানটা আমরা উপভোগ করি দূর থেকেই আমার কাছে খুবই ভালো লাগে তো মার্কেটে ঢুকেই ওদের এসব সাজসজ্জা দেখে আমার ভালো লাগতেছিলো একটু জমজমাট মনে যে আমাদের যেমন ঈদ ঈদ লাগে ওদের কাছে ওরকমই হচ্ছিল মনে হচ্ছিলো আমাদের ঈদ এসে গেছে ওদের আনন্দ দেখে আমারও আনন্দ হচ্ছিল তো এখানে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো আমরা অ্যাপল শরমির দিকে যাচ্ছি কেন যাচ্ছি সেটাও বলবো আপনাদেরকে তো আমার ছোটো ছেলে আরিয়ান দেখতে পাচ্ছেন ওর বাপার হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে কি সুন্দর করে মার্শাল্লা আমার ছেলেটা অনেক বড় হয়ে যাচ্ছে আমার খুবই ভালো লাগছে যে দেখতে দেখতে ও অনেক বড় হয়ে যাচ্ছে মনে হলো যে এই সেদিন হলো আমার ছেলে আজকে সে পাপার হাত ধরে মলের হেঁটে বেড়াচ্ছে এটা একটা মায়ের কাছে খুবই আনন্দের বিষয় আমার কাছে খুবই ভালো লাগতেছে তো আমার সোনামণি ওর পাপার হাত ধরে সুন্দর করে হেঁটে যাচ্ছিলো ও ট্রলারে এখন আর বসতে চায় না ট্রলারে বসলে ও চিল্লা চিল্লি করে কান্নাকাটি করে তো ওই জন্য ট্রলার গাড়ির থেকে বের করি নাই ভাবছি ও হাঁটবে আর বাকিটা কুলে করে নিয়ে থাকবো কারণ ও এখন ট্রলারে বসতে একদমই বোধ করে না ট্রলারে বসালে ও চিল চিল্লায় এবং কান্না শুরু করে দেয় তো আমরা অ্যাপল শোরুমের দিকে যাচ্ছি আসলে অ্যাপল শোরমে ঢুকলে আমার খুবই ভালো লাগে মনে হয় সব কিছু কিনে নিয়ে বাসে চলে যায় তো এরকম মনে হয় আসলে কিনার চেয়ে দেখার মজাও কিন্তু একটা অন্যরকম তো যেতে যেতে এখানে আমার ছেলে আরিয়ান বাবু ওর পাপার হাত ছেড়ে দিয়ে ছুটে যাচ্ছে কোন দিকে জানি দেখতে পাচ্ছেন ও পাপার হাত ছেড়ে দিয়ে ও চলে যাবে আরেকটা দিকে ও এখানে বাচ্চারা খেলছিল সেখানে চলে যাবে এখানে ও বসবে আসলে মার্কেটে ঢুকলে কিন্তু আমার খুবই ভালো লাগে ঘরে কাজকর্ম করতে করতে একদম বোরিং লাগে মাঝে মাঝে যদি একটু স্বামী সন্তান নিয়ে মলে হোক কোথাও ঘুরে বেড়ানো যায় তাহলে আসলে বাসায় এসে কিন্তু কাজ করতেও তখন অনেক ভালো লাগে এখন তো অনেক ঠান্ডা বাইরে কোথাও যাওয়া যায় না মানে প্রচুর ঠান্ডা ঘরের মধ্যে কিন্তু বোঝা যায় না হিট সারা থাকে সব সময় চব্বিশ ঘন্টায় হিট সারা থাকে ঘরের মধ্যে মনে হয় সামার কিন্তু বের হলে দেখা যায় এত ঠান্ডা মানে কি বলবো অনেক ঠান্ডা থাকে বাইরে তো আমরা অ্যাপল শর্মি এসে গেছি অ্যাপল শর্মি আসার পরেই কিন্তু আমার চোখটা প্রথমে ফোনের দিকে আগে যায় আমি আইফোন সেভেন প্লাস ইউজ করি তো ইচ্ছা ছিল আইফোন টেন কিনবো কিন্তু আমার হাজব্যান্ড বলছিল যে তোমার প্রতি বছরেই মডেল চেঞ্জ হবে আর তোমার প্রতি বছরই মোবাইল কিনতে হবে তো ভাবছিলাম যে তো আমি মোবাইল কেনার সময় আমি একটু ভুল করেছিলাম দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন কালার আইফোন ট্রেন আমার কাছে খুবই ভালো লাগছিলো আমি যে ফোনটা ইউজ করি এটা এই কালারেরই ওটা আইফোন সেভেন প্লাস তো এই কালারটাও ভালো লাগছিলো এটা পিছনেও গ্লাস সামনেও গ্লাস ব্যবহার করা একটু রিক্সি হয়ে যাবে কিন্তু হাত থেকে পড়ে গেলেই ভেঙে যায় কাজ ফেটে যায় আমার দুই তিনটা ফোন এইভাবে হাত থেকে পড়ে যে কাজ ভেঙে গিয়েছে তো আমার ছোটো ছেলের জন্য একটা ট্যাবলেট কিনছিলাম কেনার জন্য আসছি কারণ আমার বেবিটা বড় হয়ে গেছে ও মোবাইল নিয়ে টানাটানি করে বেবি সং দেখে কার্টুন দেখে ও ফোন নিয়ে মানে চিল্লাচিল্লি করে ফোন না দিলে কান্নাকাটি করে তো যার যার ট্যাবলেট আইপ্যাড আলাদা তো ওর জন্য একটা আজকে ট্যাবলেট কেনার জন্যে আসছি ওর জন্য একটা সুন্দর অ্যাপল কোম্পানির ট্যাবলেট কিনলাম আর ওয়া অ্যাপল কোম্পানির ওয়াচগুলি দেখছিলাম আমার বড় ছেলের জন্য ও এখনও ছোট আরেকটু বড় হলো ওকে ইনশাল্লাহ কিনে দেব আর ভালো রেজাল্ট করলে ওই সৌজন্যেই ওকে অ্যাপল ওয়াশ কিনে দেব। এই ঘড়িগুলো খুবই সুন্দর স্মার্ট দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তো আমার বড় ছেলেকে আমি কিনে দেবো ইনশাল্লাহ কোনো সৌজন্যে তো আমরা ট্যাবলেট কিনে অ্যাপল শোরুম থেকে বের হয়ে এসেছি আসার পথে আমি আসলে মেয়েদের চোখ কিন্তু পাতিল কসমেটিক এগুলির দিকেই বেশি যায় তো আমি বের হওয়ার পরে আমার হাজব্যান্ডকে বললাম একটু দাঁড়াও আমি একটু ঢুকছি এখানে দেখবো যদি ভালো লাগে নিব তো আমার কাছে এখানে একটা ফ্রাইপ্যান ভালো লাগছিল নেওয়ার জন্য চাচ্ছিলাম কিন্তু হাতে নিয়ে দেখলাম অনেক ওয়েট ওজন তো কাজকর্ম করতে গেলে কিন্তু একটু হালকা পাতলা জিনিস হলে খুবই ভালো হয় ভারী জিনিস দিয়ে কাজ করে কিন্তু কোনো আরাম পাওয়া যায় না আর ওজন থাকলে তো কাজ করে একদমই আরাম লাগে না তো ভালোই লাগছিল ফ্রাই প্যানটা কিন্তু অনেক ওয়েট দেখে নিলাম না তো ঘুরে ঘুরে একটু দেখছিলাম দেখতেও কিন্তু অনেক ভালো লাগে জিনিসগুলি আপনাদেরকেও একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্রাই প্যান তো আমার ফ্রাই প্যান আছে তারপরও আমি ভাবলাম যে একটা ভালো সুন্দর ডিজাইনের পেলে নিব তো কিন্তু অনেক প্রাইসও মোটামুটি ভালোই ছিল প্রাইস যাই হোক না কেন একটু পাতলা হলে আমি ঠিকই নিয়ে নিতাম কিন্তু অনেক ওয়েট ছিল দেখি নিলাম না তো আমি এখান থেকে বের হয়ে এখন আমার ছোট ছেলে বাবুকে মলে আসলে তোকে একটু খেলে নিয়ে যেতেই হয় তো ওকে আমি একটু প্লেগ্রাউন্ডে নিয়ে আসছি খেলার জন্য ও মলে আসলে একটু খেলাধুলা করে কারণ বাসায় থাকতে থাকতে ও বোর হয়ে যায় খেলার কোনো স্পেস থাকে না এখানে অনেক বাচ্চা আছে ওর বয়সী ছোটো ছোটো বাচ্চা আছে যার জন্য ওকে আমি মলে আসলে ছেড়ে দেই একটু খেলাধুলা করলে ওর অ্যাক্টিভিটিসগুলো বোঝা যায় ও কী কি জানে কি কি করতে চাচ্ছে তো এখানে ছেড়ে দেওয়ার পর আমি বুঝতে পারলাম আমার ছেলে অনেক কিছু শিখে গেছে অনেক কিছু করতে পারে বাসায় সেটা আমি বুঝতে পারি না এখানে এসার এখানে আসার পর আমি দেখলাম অনেক কিছু করতে পারছে অনেক তয় দিয়েও খেলার চেষ্টা করছে অনেক কিছু ওর অ্যাক্টিভিটিসগুলো এখানে প্রকাশ পেলো আমার খুবই ভালো লাগছিল বাসায় যেটা আমি বুঝতে পারিনি ওর কাজগুলি দেখে এখানে আরও অনেক বাচ্চা ছেড়ে দেওয়া হয়েছে ওরাও খেলছে ও স্লিপিং করছিল বারবার স্লিপারে উঠে ওটা ওর কাছে খুবই ভালো লাগছিল ও এনজয় করছিল ওটা বারবার বলছিল আবার আবার ওর পাপাকে বলছিল। আবার মানে আবার তুলে দাও এখানে ও অনেক বাচ্চা ছিল ওর বয়সী তো স্লিপারে উঠতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিল দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে ঢুকছে ওদিক দিয়ে বের হচ্ছে মানে বাচ্চাদের আসলেই মাঝে মাঝে প্লে প্লেগ্রাউন্ডে নিয়ে যাওয়া উচিত ছেড়ে দেওয়া উচিত কারণ ওদের অ্যাক্টিভিটিসগুলো প্রকাশ পায় ওরা কি কি জানে কি কি শিখছে সেটা আর কি বোঝা যায় সেখানে গেলে তো আমার মনির কাজগুলো দেখে আমার হাসি পাচ্ছিল যে অত কিছু শিখে গেছে আমি বুঝতেই পারিনি দেখতে পাচ্ছেন ও স্লিপারে উঠে বারবার স্লিপিং স্লিপিং করছিলো এটা সবচেয়েও বেশি মজা পেয়েছে তো আসলেই মার্কেটে ঢুকলে সময় কোন দিক দিয়ে চলে যায় বোঝা যায় না খুবই ভালো লাগতেছিল আমার আসলে ওটা দেখে আমারও ভাল লাগছিল বারবার স্লিপারে উঠে স্লিপিং করছিলো আমার কাছেও খুব মজা লাগছিল ও ভয় পাচ্ছিল না একদমই স্লিপারে উঠে ও খুবই এনজয় করতেছিল আসলে বাচ্চাদের আনন্দ দেখলে কিন্তু খুবই ভালো লাগে যে ওরা খুশি হয়েছে আরও বেশি বাচ্চা পেলে বাচ্চারা আরও খুশি হয় বাসায় তো একা থাকে কোনো বাচ্চা কাচ্চা দেখে না এখানে অনেক বাচ্চা ছিল ওদের সাথেও ও খেলছিলো ওরও ভাল লাগছিল তো খেলাধুলা করতে করতে ঘোরাঘুরি করে আমাদের ক্ষুধা লেগে গেছে বাচ্চারাও ক্ষুধার্থ হয়ে গেছে ওদেরকে এখন কিছু খাওয়াবো তো বড় ছেলে চাইনিজ ফুড অর্ডার দিয়েছে নুডলস আর চিকেন আর মেজো ছেলেও পাপায়স খাবে ওর জন্য পাপায়সও অর্ডার করা হয়েছে তো আর আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ হলেই বাসে চলে যাব আর কোনো কাজ নেই ফ্রেঞ্চ ফ্রাইও অর্ডার করা হয়েছে ওরা আসলে বাইরের খাবারটা খুবই লাইক করে বাসার খাবারের চেয়ে বললাম আমি সবসময় যদি বাইরের খাবার খেতে পারতাম মানে বাসার ভাতটা তো ওরা খুবই কম লাইক করে বাসাও আমাকে বলে পাস্তা বানিয়ে দাও নুডলস বানিয়ে দাও ভাতটা কমই খেতে চায় ভাত একদমই খেতে চায় না দুই ছেলেই রাত্রেবেলা তো ভাত খাবেই না জোর করে খাওয়ানো হয় তো আরিয়ানের জন্য খাবার কোনো অর্ডার দেওয়া হয়নি ও ওদের খাবারই খাচ্ছিল ও আরিয়ানও খেতে চায় না জোর করে আমি খাইয়ে দিই বাসাও খেতে চায় না আসলে বাচ্চারা সব বাচ্চা এরকমই খাওয়ার প্রতি একদম অনীহা জোড়া জোরে করেই খাওয়ানো হয় তো আমার আজকের ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ব্লগটাতে লাইক দিয়ে দিবেন আর সাথে আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ আমার ব্লগুলি সবসময় দেখার চেষ্টা করবেন আর আমার চ্যানেলটাকে যাতে আমি সামনে আগাতে পারি সেই সহযোগিতা আমি আপনাদের কাছে আশা করছি ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন আমার আমার পাশে পাশে আমার পাশে থাকবেন আশা করছি আমি আমি আপনাদেরকে আমার পাশে পাবো ইনশাল্লাহ তো আজকের ব্লগ আমি এ পর্যন্ত শেষ করছি কারণ বেশি লম্বা হয়ে যাবে নইলে ব্লগটা তো ভালো থাকেন সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আমিও আপনাদের জন্য দোয়া করছি ইনশাআল্লাহ আমরা সবাই যেন ভালোভাবে থাকি ভালো থাকি সুস্থ থাকি এই শুভকামনায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ